কোন কোন রোগের কারণে এই ক্রনিক কিডনি ডিজিজ থাকে সাধারণত এক এক দেশের কালচার খাবার দাবার রোগের ধরন মানে ভিন্ন ভিন্ন থাকে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন হয় যদি আমাদের দেশের কথা যদি বলি তাহলে আমাদের প্রধান তিনটা কারণে এই তিনটা কারণে দেখা যায় প্রায় আশীরভাগ ক্ষেত্রে এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়ে থাকে তিনটার মধ্যে একটা হলো ডায়াবেটিস দুই নম্বর হলো উচ্চ রক্তচাপ তিন নম্বর হলো কিডনির যে ছাঁকনি আছে ও যেটা বললাম যে প্রায় চব্বিশ লক্ষ সেই ছাঁকনির প্রদাহ যাকে বলা হয় ক্লুমারোলোনেফ্রাইটিস এই তিনটা কারণে তো এই দুইটা কারণের সাথে আমাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সাথে আমাদের লাইফ স্টাইল একেবারে ওতপ্রতভাবে জড়িত এছাড়াও আরও কতগুলো কারণ আছে যেমন বংশগত কিছু কারণ আছে যেখানে আমাদের খুব একটা হাত নেই কিন্তু আমরা অবহেলা কাউন্টার থেকে দেখা যায় অনেকের বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকে কারো মাথা ব্যথা থাকে কারো কোমরে ব্যথা থাকে সেই ব্যথাগুলোর জন্য দীর্ঘদিন যাবৎ ব্যথার বড়ি খাচ্ছে এই ব্যথার বড়ি খাওয়ার জন্য দেখা যায় আস্তে আস্তে কিডনি নষ্ট হয়ে যায় তৃতীয়ত যে এই যে ইউরিনে ইনফেকশন বা মূত্রতন্ত্রের যে ইনফেকশন যেগুলো সংক্রমণ সেগুলো যদি দীর্ঘদিন বারে যদি হতে থাকে তাহলেও কিডনির সমস্যা হতে পারে কিডনিতে যদি পাথর হয়ে থাকে এবং সেগুলো যদি সময়মতো চিকিৎসা না করানো হয় তাহলে সেই কারণেও কিডনি বিকল হয় অনেক সময় দেখা যায় যে এই যে আমরা ধূমপান একটা বদ অভ্যাস আমরা জানি যে ধূমপান থেকে ক্যান্সার হয় হার্ট ডিজিজ হয় ব্রেন স্ট্রোক করে কত না ক্ষতি হয় পাশাপাশি এখন রিসার্চে দেখা যায় যে ধূমপান সরাসরি কিডনি ড্যামেজ করে এই জন্য যে আমাদের যত রক্ত প্রবাহিত হয় আমাদের শরীরে তার চার ভাগের এক ভাগ আমাদের ছোট্ট দুটো কিডনি এই কিডনিতে প্রবাহিত হয় এবং কিডনিতে সবচেয়ে বেশি রক্তনালী এবং এই ধূমপান সরাসরি রক্তনালী ড্যামেজ করে কাজে ধূমপানের কারণে কিডনি ড্যামেজ হয় আমাদের কিন্তু বাচ্চারা এখন এই যে দেখা যায় যে ঘরে বসে বসে শুধু তারা মোবাইল এবং কম্পিউটার এগুলো নিয়ে বসে থাকে গেম ভিডিও গেম এগুলো বসে থাকে লেজি তাদের অ্যাক্টিভিটিস নাই তো এই যে যারা লেজি এবং এই জন্য তারা অবেস হয় মোটা হয়ে যায় এবং এই মোটা সরাসরি অবেসিটির সাথে দেখা গেছে যে কিডনির সরাসরি সম্পর্ক আছে তাছাড়া বয়স যতই বাড়ে বিভিন্ন ধরনের রোগ হয় যেমন হার্ট ডিজিজ হার্টের সাথে সরাসরি কিডনি রোগ রেনাল সিন্ডোম বলা হয় হার্ট ডিজিজ হলে সেই হার্ট ডিজের কারণে কিডনি রোগ হচ্ছে কিডনি রোগ হলে কিডনি রোগের কারণে হার্ট ডিজিজ হয় ভাইস বার্সা তো এইভাবে মানে অনেক অনেক কারণেই এই দীর্ঘস্থায়ী কিডনি রোগগুলো হয়ে থাকে তাছাড়া আজকাল আরেকটা জিনিস বলাই উচিত এটা যে আমরা যে ভেজাল খাবার খাই এই যে যে কীটনাশক যেগুলো ব্যবহার করা হয় শস্যে শস্য ক্ষেত্রে এবং ফলের মধ্যে যে কীটনাশক যেগুলো সেটানো হয় সেইলা যদি ফল যখন আমরা পেরে খাবো তার যদি পনেরো দিনের মধ্যে যদি সেটানো হয় সেই সেই যে কেমিক্যালসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কিডনি ড্যামেজ করতে পারে এবং যেমন হলুদ কলা খায় আমরা দেখ হলুদ কলা একদম হলুদ দেখলে আমরা কিনে ফেলি কিন্তু দেখা যায় এগুলো কার্বাইড এগুলো হলুদ করা হয় এবং অনেক ক্ষেত্রেই যে ফল আছে মাংস আছে প্রিজার্ভ করার জন্য ফর্মালিন ইউজ করে এগুলো সবগুলি আমাদের কিডনির ক্ষতি করতে পারে